윤건영 청와대 국정상황실 실장. 이 সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যান 10 সদস্যের দক্ষিণ কোরীয় প্রতিনিধি দল। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করেন তারা। ওই বৈঠকের বিষয়ে মার্কিন প্রশাসনকে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চুং ইউই ইয়ং এবং জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান সুন হুন ওয়াশিংটনের উদ্দেশ্যে সিউল ত্যাগ করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অথবা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাদের। সিউল প্রতিনিধিরা জানিয়েছেন তারা ওয়াশিংটনের সঙ্গে পিয়ংইয়ং এর আলোচনার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস। যে অগ্রগতি হয়েছে তাতে আমরা আশাবাদী। আমরা দেখব কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদি দুপক্ষের কথাবার্তায় মেলে তবে দেখা যাবে ভবিষ্যতে কি হয়। উত্তর ও দক্ষিণ কোরিয়ার আলোচনার মতো এবার যুক্তরাষ্ট্রকেও যত শীঘ্র সম্ভব উত্তর কোরিয়ার সাথে আলোচনার তাগিদ দিয়েছে চীন। কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতার সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি। সব পক্ষকে বিশেষ করে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি। সবাইকে কোরীয় উপদ্বীপের মানুষগুলোর শান্তির কথা ভাবতে হবে। দুপক্ষকেই পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে উৎসাহী করব আমরা। দ্বিপাক্ষিকভাবে সমঝোতার মাধ্যমেই ফলাফল ভালো আসবে। আগামী মাসে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ নেতাদের বৈঠকের বিষয়টি ঠিক হয়েছে সিউল প্রতিনিধিদের পিয়ংইয়ং সফর থেকে। এতে অনেকেই মনে করছেন উত্তর কোরিয়ার উপর আরোপিত অবরোধ শিথিল হবে এবার। তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন বললেন, এখনও পরিস্থিতির এমন কোনো পরিবর্তন আসেনি যে অবরোধ শিথিল করা হবে। এটা তো মাত্র শুরু। আমার মনে হয় এমন অবস্থা আসেনি যে আমরা উত্তর কোরিয়ার বিষয়ে খুব বেশি আশাবাদী হতে পারি। আমরা যত পদক্ষেপ নিয়েছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে নিয়েছি। আমার বিশ্বাস প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়া সফরের ফলাফলকে ইতিবাচক মনে করছেন। এদিকে বুধবার উত্তর কোরিয়ার উপর আরোপ করা যুক্তরাষ্ট্রের নতুন অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। কিম জং উনের সৎ ভাইকে হত্যায় উত্তর কোরিয়ায় বিষাক্ত নার্ভ এজেন্ট ব্যবহার করেছে এমন অভিযোগ এনে পিয়ংইয়ং এর উপর বুধবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন সরকার। হাফসাতুন নেসা, সময় সংবাদ।